আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই তো বাচ্চাদের জন্য কিছু বিকেলের নাস্তা তৈরি করেছি কাজ থেকে এসে। তো কাজ থেকে আসার পরপরই হচ্ছে ওরা বায়না ধরেছে, আমার জন্য ওয়েট করছিল। তো এসে দেখি মইন বই পড়ছে, ওর সবসময় বই পড়ে, এটা ওর ছোটো থেকে খুব ভালো একটা অভ্যাস। তো ও বলতেছে আম্মু বই পড়ার শেষে আমরা একটু বাইরে যাব। তো আমরা IMM গিয়েছিলাম আজকে, যাওয়ার পর দেখলাম যে একটা শোরুম খুলেছে, ওটাতে হচ্ছে যে অপো, তারপর আইফোন, সব হচ্ছে লেটেস্ট মডেলের সমস্ত ফোন, স্যামসং থেকে শুরু করে সব। তো বাচ্চারা হচ্ছে যে ট্রাই করে দেখছিল, ওরা আসলে এগুলোর মধ্যে খুবই এক্সপার্ট, তো ওরা দেখছিল। তো মইন ওর বাবাকে বলে যে বাবা আমাকে একটা কী যেন একটা মডেলের কথা বললো স্যামসং কিনে দেওয়ার জন্য। তো ওর বাবা বললো তোমার তো ফোন আছে, তাহলে আবার কিনতে চাচ্ছ কেন? তো বাচ্চাদের তো মতের কোনো শেষ নেই, যখন যেটা দেখে সেটাই। তো ওদের এসব দেখে আমি একটু ভিডিও করছিলাম, একটু মেমোরি করে রাখার জন্য, বড় হলে ওরা দেখবে আর হাসবে। তো যাই হোক, আমরা IMM অনেকক্ষণ থাকার পর আসলে গিয়েছিলাম একটা জরুরি কাজে। তো কাজটা সাথে সাথেই করে ফেলেছি, করে ফেলার পর হচ্ছে যে আমরা চলে গিয়েছি যে কিছু ম্যাকারন কেনার জন্য। তো আমার ভিসার কথা যেটা বলতেছিলাম, আমার ভিসাটা আমি করতে দিব হচ্ছে যে দুই এক দিনের ভিতরেই করতে দিব, কারণ কেননা আমার ব্যস্ততার মধ্যে আমি যেতেই পাচ্ছি না। তো ভিসা যে করতে দেব, আমাদের বাংলাদেশি অ্যাম্বাসিতে আমার যেতে হবে, ওখানে গিয়ে আমার ভিসাটা করতে দিতে হবে সব কিছু দিয়ে। তো এই যে এখানে ম্যাকারন হচ্ছে যে খুবই মজার ছিল এখানের ম্যাকারন। IMM নতুন একটা শপ, এটা ম্যাকারনের শপ, এটা নতুন খুলেছে, যারা যারা যেতে চাও তারা গিয়ে দেখতে পারো, খুব ভালো। তো এক একটা ম্যাকারন হচ্ছে $3.80 করে। আমি তিনটা ম্যাকারন নিয়েছি, তো অনেক দাম কিন্তু অনেক মজা। তো সপ্তাহে একটা দিন যদি একটু মিষ্টি না খাই তাহলে কি চলে? টোটালি যদি মিষ্টি থেকে একদম বাদ দিয়ে দে হয় না, তাই না? তো আমার হাজবেন্ড কিন্তু মিষ্টি পছন্দ করে না, খায়ও না, কোনো ইভেন্ট ছাড়া কিন্তু ও মিষ্টি খায় না। আমার হাজবেন্ডের কিন্তু কোনো ডায়াবেটিক্স না, আবার এটা মনে করো না কেন খায় না মিষ্টি, আবার অনেকে আবার প্রশ্ন করবে এসে। এমনিও ওরা কেউ মিষ্টি পছন্দই করে না বেশি একটা। তো এই তো হচ্ছে যে তিনটা নিয়েছি আমি, আর মইন নিয়েছি ভ্যানিলা ফ্লেভার, আর সিরাজ জানি কী ফ্লেভারটা নিয়েছে, আমার আসলে অরেঞ্জ ফ্লেভার না কি, আচ্ছা যাই হোক। তো আমি আমারটা নিয়েছি, আমি মজা করছিলাম মইনের সঙ্গে যে তোমারটার মধ্যে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, আর তোমারটা আমাকে দিয়ে দাও, বলে না 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 দিব না। তো বাচ্চাদের সাথে এই মজাগুলো করে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ওর বাবাকে আগে একটু খাইয়ে দিয়ে আসি, তারপর আমার এখান থেকে আবার স্যামকেও দিয়েছি। তা আমি তিনজনকে নিয়ে কিন্তু খেয়েছি, এক হচ্ছে তোমাদের ভাইয়া, তারপর স্যাম, তারপর আমি। তো এই তো দেখতে পাচ্ছ অনেক মজা, নেক্সট টাইমে গেলে আমি একাই খাবো দুইটা। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। তো কারণ কেন না, এই দোকান এই শপের হচ্ছে নতুন শপ যেহেতু, তো একটু ট্রাই করা ভালো, যদি ভালো লাগে নেক্সট টাইমে নিয়ে আসবো। তো এই দোকানের এই প্রথম ম্যাকারন আমি ট্রাই করলাম, এর আগেও যে ম্যাকারন খেয়েছি কিন্তু এত টেস্ট লাগেনি, খুবই টেস্টি ছিল। তো এই যে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করবো আমার মতো করে, হচ্ছে যে তিল দিয়ে, সাদা তিল দিয়ে। তো বাচ্চাদেরকে এসে ভাবলাম যে খুবই সহজ এটা করে দিই। তো যেটা বলছিলাম যে বাংলাদেশে যাওয়ার জন্য কেনাকাটা আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি, তবে কেনাকাটা বলতে আম্মুর জন্য একটা প্রয়োজনীয় একটা জিনিস নেব, সেটা বলবো পরে তোমাদেরকে আস্তে আস্তে। তবে এই মুহূর্তে আমি একটা অনেক ফেমাস একটা পেজ থেকে দুটো ড্রেস অর্ডার করেছি। আমার অনেক দিনের খুব শখ ছিল যে আমার আম্মুর সাথে আমি ম্যাচিং করে ড্রেস পরব, আল্লাহ আমার সেই আশা পূরণ করেছে। কারণ তো আমি এখানে লবণ দিয়ে আলুগুলো হচ্ছে যে 50% ডান করে নেব, আর বাকি 50% ডান হবে যখন আমি ভাজবো তেলে তখন। তো এই পেজটাকে মোটামুটি সবাই চেনো, খুবই ফেমাস একটা পেজ, সে পেজটার নাম হচ্ছে সিগনেচার। তো এটা কিন্তু আমার একটা সৌভাগ্য বলা যায়, কারণ ওদের কালেকশনগুলো এত মাথা নষ্ট করা যে যখনই অর্ডার করতে যে সোল্ড আউট হয়ে যায়। ওরা লাইভেই কিন্তু প্রায় অনেক ড্রেস সেল করে দেয়, তো আমি কোনো মানে কখনোই সুযোগ পাইনি অর্ডার করার জন্য। তো আমি এখানে একটু গরম মশলা হলুদ মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, হালকা, বেশি না। তারপর এখানে দিয়ে দিলাম তিল, তারপর কর্নফ্লা দিয়েছি, কর্নফ্লা এখানে কিন্তু ময়দা দিব না, ময়দা দিলে এটা মচমচে হবে না। তো কর্ন জাস্ট একটু কর্নফ্লা দিয়েছি, কর্নফ্লাটা দিয়ে আমি হালকা একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু পরে ভেজে নেব।
তো আমার এখানে চিকেনটা ডান হয়ে গেছে, চিকেন র্যাপটা করে নিব, আর হচ্ছে যে কিছু স্যালাদ করে নিব, সাথে একটা টমেটো দিয়েছি, বাচ্চারা শশাটা খেলে টমেটো খেতেই চায় না, তো চিকেনটা নামিয়ে নিব। তোমরা এরকম ডিপ তেলে না ভেজে হালকা তেলে ঠিক এরকম গত মানে বেশি গর্তওয়ালা যে পাতিলগুলো এগুলোতে ভাজতে পারো, মানে খুবই ই থাকে, ভালো থাকে, কেননা অনেক তেল ছিটাছিটি হয় না। তো আমি ফ্রাই প্যানে ভাজতে পারতাম, কিন্তু তেল ছিটাছিটি হতো, আমার আরও কাজটা বেড়ে যেত। আমি এখানে এই যে একটা ডিম দিয়েছি সিদ্ধ, লবণ, গুঁড়া দুধ আর অলিভ অয়েল দিয়ে একটা ম্যায়োনিজ করে নেবো, এটা খুবই ভাইরাল ম্যায়োনিজ, একটু চিনিও দিয়ে দিব আর একটু গোলমরিচও দিয়ে দিয়েছি, কালো গোলমরিচ। তো এটা আসলে আমার রেসিপি না, আমি আমি ফেস সরি কী বলে ইউটিউব থেকে দেখে কিন্তু আমি এটা করেছি। আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছে, যে সিদ্ধ ডিম দিয়ে যে ম্যায়োনিজ এত মজার হয়, অস্বাস্থ্যকর যে আগের ম্যায়োনিজ যেটা কাঁচা ডিম দিয়ে করা হতো ওটা থেকে অনেক গুণ ভালো। তো আমার এই যেগুলো ফ্রাই হয়ে গেছে সুন্দর, তো তিল দেওয়াতে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে। বাচ্চাদের জন্য এরকম টুকটাক করে দিলে ভালো, কারণ সবসময় যদি আমরা বাইরের ফাস্টফুডগুলো যদি প্রেফার করি বাচ্চাদের জন্য, এতে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো যাই হোক, সব কিছুর পর আম্মুর আর আমার জন্য হচ্ছে আমি একটা ড্রেস অর্ডার করেছি। আলহামদুলিল্লাহ ড্রেসটা এত সুন্দর, মানে ড্রেসটা হচ্ছে চারিশমা। তো চারিশমা ড্রেসগুলো যে কত সুন্দর সেটা আর তোমাদেরকে বলতে হবে না, তোমরা যারা যারা চিনো বা যারা যারা ব্যবহার করো তারা বুঝো। তো আম্মুর জন্য নিয়েছি একটা, আমার জন্য নিয়েছি একটা, আলহামদুলিল্লাহ অর্ডার কনফার্ম হয়ে গেছে। আমি হচ্ছে যে ভাইয়াকে দিয়ে বিকাশ করিয়ে দিয়েছি, আমার এত খুশি লাগছিল। তো আলহামদুলিল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে বাংলাদেশে যাওয়ার পর মা মেয়ে মিলে একসঙ্গে পড়ব। তো যাই হোক, এই যে আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, তিলের ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে ম্যায়োনিজটাও করে নিয়েছি, তারপর আর একটু তেল দিয়ে, তেলটা একটু কম হয়ে গিয়েছিল। হাতের কাছে তোমাদের অলিভ অয়েল না থাকলে তোমরা সয়াবিন তেল ব্যবহার করতে পারো, আর হচ্ছে যে অলিভ অয়েলটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, তো আমি এখানে অলিভ অয়েলটা দিয়েছি যেহেতু আমার হাতের কাছে ছিল। তারপর আমি এখানে চিকেন র্যাপগুলো হালকা একটু ছেঁকে নিয়েছি প্যানে, ছেঁকে নিয়ে মানে কোনো তেল দিয়ে না, জাস্ট এমনি ছেঁকে নিয়েছি, এতে করে যেটা হবে যে খুবই সফট হয়ে যাবে। আর ওখানে লেখাই আছে যে মাইক্রোওয়েভে দিয়ে হচ্ছে যে 30-60 সেকেন্ডের মতো রাখলে হবে, তো আমি আর মাইক্রোওয়েভে দিইনি, আমি দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে হালকা একটু ছেঁকে নিয়েছি। তো সব কিছু দিয়ে এটা তোমাদের ভাইয়ার জন্য করতেছি। তো ওরা তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে, বলতেছে আম্মু এত মজা, এত এক একজনের এক একটা করে, তো এক একজনের একটা একদম এনাফ হয়ে গেছে। আমার এখান থেকে আরও অর্ধেকটা তোমাদের, অর্ধেকটা না মানে দুইটা বাইট দিয়েছে তোমাদের ভাইয়া, তো আমি বলছি একটু খাও আমার এখান থেকে। তো ওরটা চিলি সসটা বেশি পড়ে গেছে, কারণ ও চিলি খেতেই পারে না। তো যাই হোক, আম্মুর জন্য যে জিনিসটা অর্ডার করবো আমি একটু কনফিউজ, আসলে অনলাইন থেকে অর্ডার করবো নাকি মানে শপে গিয়ে অর্ডার করব, মানে শপে গিয়ে কিনে নিব। তো আমার মনে হচ্ছে যে অনলাইন থেকে অর্ডার করলে আমি ঠকবো না, কারণ আমি যদি স্যাটিসফাইড না হই এখানে ফ্রি রিটার্ন দেওয়ার চান্স আছে। তো যাই হোক, আমি তো কাজ থেকে আসার পর দেখো কত ক্লান্ত, আজকে আমার খুব ইচ্ছা হয়েছে আমি একটা পরি, জামা পরি এরকম। সবসময় তো আর গরমের জন্য পরা হয় না, যদি আমাদের সিঙ্গাপুরে একটু শীত থাকতো তাহলে আমি এই ড্রেসগুলো পরতাম বেশি বেশি করে। তো এই ড্রেসগুলো অনেক হচ্ছে যে লং স্লিভ, তারপর একদম ফ্লোর ট্রাচ, তো আমার এই ড্রেসগুলো পরলে প্রচুর গরম লাগে, এতে করে হচ্ছে যে খুব আনকমফর্টেবল লাগে। তো আমি সবসময় গেঞ্জি পরি বাসায়, ঢোলা ডালা গেঞ্জি পরতে খুব ভালো লাগে, তো একটু শখ করে পরেছি আজকে, হাজব্যান্ড খুব পছন্দ করে। তো এই তো খাচ্ছি, খুব খুব মজা হচ্ছে, আমার মনে হচ্ছে না যে আমি করেছি, মনে হচ্ছে যে বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসেছি। তো আবার এটা নিয়ে কেউ কিছু বললো না, আপু নিজের দেশের ট্র্যাডিশনাল ড্রেস তোমার পরতে ভালো লাগে না, আসলে আমাদের ওয়েদারের সাথে সব কিছু, এখানে যে কী পরিমাণের গরম যারা আমরা এখানে থাকি তারাই বলতে পারবো। আর তো দেখতেই পাচ্ছ আমার এই যে কটন ড্রেসটা, মানে এটা সুতি বাট কাপড়টা অনেক মোটা, বুঝছো। তো যাই হোক, আজকের এই সহজ রেসিপি মানে সহজ নাস্তাটা তোমরা বাচ্চাদেরকে করে দিতে পারো, ভালো লাগবে তোমাদের, খুবই খুবই সহজ। এই জিনিসগুলো প্রত্যেকজনের ঘরে থাকে, আলুও থাকে, তারপরে যে টুকটাক যাই মশলা দিয়েছি, কর্নফ্লা হাতের কাছে না থাকলে একটু ময়দা দিয়েও করে দিতে পারো, কর্নফ্লা থাকলে ভালো।
তো পিসা করতে দেবো দুই একদিনের ভিতরে, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কারণ আমি খুবই ব্যস্ত, আমি সময়ই পাচ্ছি না, সময় পাচ্ছি না। তো কালকে আমার ডিউটি করার পর হচ্ছে যে আমার 4 দিন অফ থাকবে, তো যেহেতু কালকের পরের দিন আমার অফ থাকবে, তো আমার সব কিছু আমি আমার অ্যাম্বাসিতে নিয়ে যাওয়ার পরে আমি ওখানে ভিসার জন্য অ্যাপ্লাই করব। তো ভিসা হইতে বেশি দিন লাগে না, সর্বোচ্চ ধরো আমি যদি বৃহস্পতিবারে দেই, তারপরে ধরো পরের সপ্তাহে 3-4 দিন বা সর্বোচ্চ 5 দিন বা 6 দিন পরে আমি 6 দিনের মাথায় কনফার্ম পেয়েই যাব। তো আমার ভিসাটা বেশি দিন লাগবে না। তারপর তো টিকিটটা কাটবো, আগে থেকে বলে রাখছি কাজের জায়গায়। তো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, আমার পাশেই থাকবে, আমার চ্যানেলের পাশেই থাকবে, অনেক ভিডিও আসতেছে। তো আল্লাহ হাফিজ আজকের মতো, বাই।